VOA 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার ওয়াশিংটনে ফরাসি দূতাবাসে দেয়া এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি হ্রাস আইনের সমালোচনা করে বলেন তিনি এবং অন্যান্য ইউরোপীয় নেতারা ওই পদক্ষেপ নিয়ে উদ্বিগ্ন ছিলেন যা আমেরিকায় নির্মিত জলবায়ু প্রযুক্তির অনুকূল হাওয়াইয়ের মানালোয়া আগ্নেয়গিরিতে বুধবার 38 বছরের মধ্যে প্রথম অগ্ন্যুৎপাত ঘটে লাভাগুড়িয়ে স্যাডল রোড মহাসড়কের কাছাকাছি চলে আসছে ওই সড়কটি বন্ধ হয়ে গেলে হিলো এবং কাইলোয়াকোনা শহরে পৌঁছতে আরও বেশ কয়েক ঘন্টা সময় বেশি লাগবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন বুধবার রাতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল ক্রিসমাস ট্রিতে আলো প্রজ্বলন করেন ওই অনুষ্ঠানে অংশ নেন র‍্যাপ সঙ্গীত শিল্পী এলএল কুলজে এবছর জাতীয় ক্রিসমাস ট্রির আলো প্রজ্বলন অনুষ্ঠানের 100 বছর পূর্তি হলো আজ পর্যন্তই তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন